নির্বাচনৰ বতৰত আকাশত উৰিব টকা আকাশমাৰ্গত উৰিবলৈ সাজু ছখন হেলিকপ্টাৰ মুখ্যমন্ত্ৰী ভিভিআইপিৰ প্ৰচাৰৰ বাবে সাজু হেলিকপ্টাৰ হয় এতিয়া নির্বাচনৰ বতৰ লোকসভা নির্বাচনৰ অধিসূচনা জাৰি হোৱাৰ পিছতে এতিয়া আকাশত উৰিবলৈ সাজু হেলিকপ্টাৰ হাহক কি বিৰোধী হেলিকপ্টাৰত উঠি নির্বাচনী প্ৰচাৰ চলাবলৈ ইতিমধ্যে সাজু ভিআইপি ভিভিআইপি নেতা ষ্টাৰ কেম্পেইনাৰ লোকসভার নির্বাচনের এই ক্ষণতে এতিয়া খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথার হয়ে পড়েছে অস্থায়ী হেলিপেড স্বরূপ। কারণ প্রতিটি রাজনৈতিক দলেই বুক করেছে হেলিকপ্টার, কারণ রাজ্যের ইমূরের সিমূরলে বর্তমান রাজনৈতিক দলসমূহে নিজের প্রচার অভিযান আরম্ভ করব। আর সেই সময়তে বিজেপির যদি কথা কোথাও তাহলে তিনিখনক হেলিকপ্টার এই মুহূর্তে বুক করেছে। ঠিক একদরে যদি এজিপি এখন, কংগ্রেস এখন আর AIUDF দলে এখন হেলিকপ্টার বুক করেছে। আর সেই সময়তে এই মুহূর্তে খানাপাড়ার পরিবেশ দেখাম, কারণ এইদরে বর্তমান অস্থায়ী হেলিপেডত দেখবলে পাওয়া গেছে হেলিকপ্টার। লোকসভা নির্বাচনের শাসক বিরোধীর উড়িব ছখনক হেলিকপ্টার, শাসকীয় বিজেপিয়ে তিনিখনক হেলিকপ্টারে চলাব প্রচার। এজেপি, কংগ্রেস, AIUDFএ বুকিং করেছে এখনক হেলিকপ্টার। এতিয়া এনেদরে খানাপাড়া পশু চিকিৎসালয় মহাবিদ্যালয় খেলপথারখন হয়ে পড়েছে অস্থায়ী হেলিপেড। এনেদরে খানাপাড়ার পরাই নির্বাচনী সভা সমিতিলে উড়া মারিব হেলিকপ্টার। খানাপাড়াত নির্মাণ করা হয়েছে ছখনক অস্থায়ী হেলিপেড, কি সিঙ্গল ইঞ্জিন কি ডাবল। মুঠতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভিভিআইপি নেতা ষ্টাৰ কেম্পেইনাৰে হেলিকপ্টাৰতে উঠি ঘুরব সোপাহ। একোখন হেলিকপ্টাৰৰ প্ৰতিদিনে খৰচ হল 3-4 লাখ টকা। অর্থাৎ প্রতিদিনে বিজেপিকে ধরে আন রাজনৈতিক দলে নির্বাচনী প্রচারের নামত হেলিকপ্টার ব্যবহার করে বতাহত উড়াব কোটি কোটি টাকা। প্রথম পর্যায়ে নির্বাচন সমাপ্ত হওয়ালেকে উলাই যাব 10-12 কোটি টাকা। উল্লেখযোগ্য যে 2021 বর্ষর বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের আকাশমার্গত উড়িছিল 12খন হেলিকপ্টার। প্রতিটি দিনতে খরচ হয়েছিল প্রায় 2 কোটি টাকা। গুৱাহাটীৰ পৰা দীপাঙ্কৰ দাসৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।